তাহলে একটাই প্রমাণ হলো আপনি কোরআন শরীফ পাঠ করবেন কোরআন তেলাওয়াত করবেন রাস্তা দিয়ে যাবেন আপনার সাইকেল চালা বাইক চালা ভ্যান চালাও আপনি হেঁটে হেঁটে যাও আপনি গরু নিয়ে যাও গরু নিয়ে যাও ছাগল মহিষ নিয়ে যাও আপনি খেতে খামারে কাজ করেন আপনি কোরআনের আয়াত পড়তে পারেন আপনার উযু নাই আপনার উযু নাই আপনি কোরআনে হাত দেবেন না আপনি যদি পাক সাফে থাকেন উযু যদি না থাকে আল্লাহর কোরআন পড়তে পারেন আল্লাহর কোরআন আপনি স্পিডে পড়বেন ধীরে ধীরে পড়বেন তাতে আল্লাহ আপনাকে সওয়াব এক একটা ও করে দশটা করে নেকি দান করবে ভাই যকুলনা দকল হাজিগল করিয়াতা ফকল বিন গহাইস শি তোমরা গদাও অদখল বাবা সুজ্জাদা ওয়াকল হিততুন নাগফির লাকুম খতায়াকুম হাসানাজিদুল মুহসিনিন ফাবাদাল আল্লাযিনা জালামু কওলান গায়রাল লাযী কিলা লাকুম ফানসালনা আলাল লাযিনা জালামু রিজাম মিনাস সামাঈ বিমা কানু ইয়াফসুকুন আমি এমন করে আপনাদের কাছে কিছুটা আয়াত পড়লাম এমন করে আপনি আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন আপনার মুখে জড়তা ভাব পরিষ্কার হয়ে যাবে প্রেরণ শক্তি আল্লাহ বাড়িয়ে দেবে আল্লাহ নূরানি চেহারা দান করবে আল্লাহ আপনার প্রতি নেক রহমত নাজিল করে দেবে কিন্তু ছেলেরা তো রাস্তায় গান বলতে বলতে যায় আজ থেকে দু বছর আগে একটা গান বেশি বলতো মোবাইলের বডিগুলো পাঁচ টাকা দাম আর বলছে না বুঝলেন না চলছিল না কদিন আগে বিরাট কি গান শিখেছে সূরা ফাতিহা জিজ্ঞেস করো যদি বলা হয় কাছি তওবা শরীফটা পড়ো বলতে পারিনি জোহরের নামাজের নিয়ত বলে বলছেন জুম্মার নামাজের নিয়ত বলে আমার বাপ জানে না আমি কি জানবো বলে আসরের কয় রেখাত বলছে কেন ১৩ রেখাত বলে ঠিক করে বলো বলে আরো আছে বলতো শুধু ভয় লেগেছে বলে বলিনি বলেছে কয় রেখা ১৩ রেখা বলে আরো আছে বলতো তুমি রাস করতেছো ভয়তে বলিনি মানে ও ৫০ এ ঠেকিয়ে দিত এরকম ছেলেরা আমাদের সমাজে তৈরি হয়েছে বুঝছেন না আল্লাহ আমাদের ভাইদেরকে কবুল করেন বলেন আমি এই মোবাইল খেয়ে ফেলেছ মোবাইল খেয়ে ফেলেছ একদম সব শেষ করে ফেলেছ বুঝলেন না মায়েরা যারা আমার শুনছে তাদেরকে বারবার করে বলছি মোবাইল টোটাল যেন বাড়িতে যেন লাউড স্পিকার না হয় একদম সাইলেন্ট যে যা শুনবে যে যা দেখবে যেন কানে অকমেন দিয়ে দেখে অকমেন শুনে ওর কানের ১৪টা বাজে বাজুক ও দূর হয়ে যায় ওর আওয়াজের কারণে আর চারজনকে যেন উত্তেজিত না করায় বুঝলেন না আমার বাড়িতে কজন আত্মীয় এসেছিল বেশ কমাস আগে তা দেখি না এ এক জায়গায় ফোন ধরে টেপে ও একদিকে টেপে ও একদিকে টেপে কে কারোর সঙ্গে কথা হয় না আমি গাড়িটা দেখে আমি ঘটমট করে উপরের তলায় উঠে গিয়ে দেখছি না যাস সেই বসে আছে এই মোবাইল বন্ধ করো বলছে কেন বলি মোবাইল বন্ধ করো আমার একটা শোরুম না মোবাইল শোরুম না এখানে মোবাইল চেক করিনি মোবাইল আমি সারতে জানিনি মোবাইল এটা শোরুম না মোবাইলটা বন্ধ করো এখান থেকে বার হয়ে যখন যাবে তোমার মোবাইলে যদি কাজ থাকে তুমি দুপুরে খেয়ে চলে যেতে পারো আর যদি খুব ব্যস্ত থাকে তুমি না খেয়ে বাড়ি যেতে পারো কেন ব্যস্ত আছে আটকানো যাবে না তবে এটা মোবাইল স্বরূপ না এখানে কোনো মোবাইল দেখা হয় না চিকিৎসা করা হয় না মোবাইলগুলো পকেটে রাখো কিন্তু সমস্যা খুব বেশি বললে বলে হুজুরের ভাষা খারাপ মোটেই যদি না বলি তাতে আবার সমাজ বাঁচে না কি করবা কি করবা তবে একটাই কথা জেনে রেখে দাও যারা ফেসবুক চালায় ফেসবুক চালায় অনেকে ফেসবুক পেজ করেছেন যারা ফেসবুক চালায় ফেসবুকে নিজের স্ত্রীদের ছবি দিয়ে রাখে কোন স্ত্রীর ছবি যদি ফেসবুকে দিয়ে রাখা হয় হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ যদি আপনার স্ত্রীর চেহারাটা যদি দেখে আল্লাহ নবী বলেছেন যতটা মানুষকে চেহারা দেখিয়েছ তুমি তাই হয়ে গেল আল্লাহ নবী বললেন শুধু খোর জান্নাতে যাবে না এমন লেখা থাকবে না একজন দেখা যায় যারা জমি জমি হক নষ্ট করেছেন তারা জান্নাতে যাবে না এমন লেখা থাকবে না চোর ছাঁচোরেরা জান্নাতে যাবে না এমন লেখা থাকবে না আল্লাহ দয়া জান্নাতে লেখা থাকবে যারা বাড়ির পরিবারকে পর্দা করতে পারে না এরা যদি পীর হয় এরা যদি আলেম হয় এরা যদি হুজুর হয় বড় বক্তা হয় তথাপি ওরা জান্নাতে যেতে পারবে না
मसाइल किचुटा फतवा किचुटा फराइज पढ़ो बाबा मामीनार घरे जाबो सेइखाने आखिरी नबी के पाबो मोनेर कथा सब बोलिबो से जे मुहम्मदिया रसूल अल्लाह अल्लाह हुम्मा सल्ले आला सैयदीना पढ़ें जोरे पढ़ें माशाल्लाह नबी सले वाला आली सल्लल्लाहु अलैहि वसल्लम आपनादेर कि असुविधा होच्छे नाकि असुविधा हय ना तो देखेन भाई सत्य कथा बोले समाजटा ठंडा करा भालो किन्तु गरम मिथ्ये कथा बोले उत्तेजित करे कोनो लाभ हबे ना केन आमार तो आखिरात बोले आमार एकटा ब्यापार आछे तो भाई आमार तो बाँचते हबे आखिरात बोले तो आमार एकटा ब्यापार आछे आमार तो धरा पड़ते हबे बुझेन ना अल्लाह हु अल्लाह बोझाते चेयेछी अल्लाह नबीर कथा बोलछिलाम लक्ष्य करे देखा जाए कि आवाज होच्छे गो ओसे टोटो गाड़ीर आवाज होच्छे नाकि आवाजटा बंद करे दाओ माने आशेपाशे गेले एकटु आवाज करले आर एई आवाज तो ओखाने गेले तो आवाज होबे अत्याचार করেছিলেন আবু জাহেল উতমা উতাইবা সাহেবা আবু সুফিয়ান আল্লাহ নবীকে অত্যাচার করেছিলেন আল্লাহ নবীকে অত্যাচার করেছিলেন আবু লাহাব আল্লাহ নবীকে কষ্ট দিয়েছিলেন উম্মে জামি দেখা যায় উম্মে জামিলা আল্লাহ নবীর পায়ে রাস্তার পায়ে खबर पे तीन चार महिला संगे घरे अपनार मस्जिदे नबावीते हमला करार जन्य मने आसछे अल्लाह नबी मस्जिदेर भितरे नामाज पढ़छेन दुर्रा तिनी मस्जिदेर जानालार काछे दाड़िये आछेन अल्लाह नबीके बोललेन या रसूलल्लाह आमि कि आपनार संगे कथा बोलते पारि अल्लाह नबी बोललेन बोलेन 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 तुमि तो आमार चाचाते बोन तुमि आमार चाचार मेये अल्लाह नबीके बोललेन हुजूर आपनार काछे एकटाई कथा आपनार दुटो मेयेके विवाह दियेछिलेन एकटा छिलेन उतमा एकटाई छिल उतैबा आपनि दुइजनके विवाह दियेछिलेन किन्तु आमार दुई भाई आपनार मेयेर प्रति अत्याचार करे तालाक दिए आपनार बाड़ीते पाठिये दिएछेन आपनि दोआ करलेन दोआ करार बिनिमय आल्लाह आर देखा जाय आमार दुई भाईके बागे छिड़े खेये दुनिया थेके निःशेष करे दिएछेन तबे या रसूलल्लाह आमि आबू लाहाबेर मेये आपनार चाचाते बोन आमि दुर्रा मक्का थेके मदिना पर्यन्त 450 किलोमीटर रास्ता आमरा तीन चार जन आमरा महिला आमरा एकसंगे एसेछि मस्जिदे नाबावीते তবে আপনার কাছে ক্ষতি করার জন্য আসেনি আপনার মেয়ে যখন আমার ভাইয়ের সঙ্গে বিবাহ দিয়েছিলেন তখন কিন্তু আমি মনে মনে আপনার নামে কলেমা পড়ে আমি মুসলমান হয়ে গিয়েছিলাম কিন্তু বলার সুযোগ আমি পেলাম না আমি বাস্তবে কিছু বলতে পারিনি কিন্তু মক্কা থেকে মদিনা গো যখন হিজরত করে আপনি চলে এসেছো এবার আমার এক আট বুক পাঁচ হাত হয়ে গেছে আমার মা উম্মে জামিলা কাফের হতে পারে আমার আব্বাজি আবু আব্দে আবু লাহাব কাফের হতে পারে
উতবা উতাইবা আব আমার ভাই তারা কাফের হতে পারে কিন্তু আমার বাপ কাফের আমার মা কাফের আমার ভাই কাফের কিন্তু কাফেরের রক্ত আমার গায়ে থাকতে পারে কিন্তু আমি দুররো আমি আপনার প্রতি ঈমান এনেছি আল্লাহর নবীর কাছে নবী চাচাতে বোন ঈমান আনলেন নবী আমার বললেন বাবা সাহাবায়ে কেরাম মুহাম্মদ সাল্লাম রক্ত দেখে না বংশ দেখে না মুহাম্মাদের পক্ষে যিনি মুহাম্মদ সাল্লাম তার পক্ষে জোরে বলেন আমি আপনাকে একটা কথা বলছি আপনি এখানে এসেছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি মেটে হতে পারেন আপনি কালো হতে পারেন আপনি দেখা যায় ছোট হতে পারেন আপনি গরিব হতে পারেন কিন্তু যদি আপনার প্রতি ঈমান থাকে নবীর প্রতি মহব্বত থাকে তাহলে এখানে সবচাইতে বড় নিয়ামতি ব্যক্তি আপনি তার কারণ নবী আমার জানিয়ে দিলেন কিয়ামতের ময়দানে আল্লাহ চেহারা দেখবে না বংশ দেখবে না রক্ত দেখবে না আগে দেখবে ঈমান 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 পরে আমল আল্লাহ নবীকে আপনি কতটা ভালোবেসেছেন ভালোবাসার বিনিময়ে আমার আল্লাহ নবী আমাকে আপনাকে সুপারিশ করবে তবে একটাই কথা জেনে রেখে দাও আজকে নবী দিবসের মাহফিল এই জায়গায় এসেছে আমার নবী পাকের আগমন সম্পর্কে তো আলোচনা করা যাক এক সময় নবী আমার লক্ষ্য করে দেখা যায় নিজের মাকে বলেছিলেন মা অনেকের আব্বা এসে তাদেরকে কাঁধে করে নিয়ে যায় অনেকের আব্বা সে কোলে করে নিয়ে তাদেরকে মাঠ থেকে গরু ছাগল দম্বা নিয়ে চলে যায় কিন্তু আমি মোহাম্মদ বসে থাকি আমার আব্বা কি আসবে না আমাকে কি কাঁধে করে নেবে না মা আমি না বললেন বেটা মোহাম্মদ তোমার আব্বা এমন একটা জেলখানা ধরা পড়েছে ওই জেলখানা যে একটা বার যায় জীবনে আর বার হয় না অনেকদিন আমার নবীকে ভুলিয়ে রেখেছে মা আমি না বারবার বলে মোহাম্মদ তোমার আব্বা আটকে আছে তুমি আর আমি একদিন দেখতে যাব আল্লাহ নবী তিনি অনেক দিন পর বললেন ও আমার আম্মা জান মা আমিনা আমার আব্বা যে কি আমার কোলে নেবে না আমার আব্বা যে কি আমার মুখে চুম্বন দেবে না মা আমিনা কোনো জবাব না পেয়ে উম্মে আয়মানকে ডাক দিলেন উম্মে আয়মান এসে বললেন আচ্ছা চাচিমা বলেন চলো মুহাম্মদকে নিয়ে ওনার আব্বাজির কবরের কাছে একটা বাদ যাই আমার দয়ান নবীর আম্মা জান উম্মে আয়মান তিনজন ঘটে উঠে সাওয়ারি হয়ে কেউ বলেছেন হেঁটে হেঁটে উঠে সাওয়ারি হয়ে আব্বা জান আব্দুল্লাহর মাজারের কাছে পৌঁছে যায় মা আমিনা বললেন বেটা মোহাম্মদ আমার শরীরটা অসুস্থ আমি একটু বাউলা গাছে ছায়া বসে থাকি ওই যে একটা মাটি উঁচু দেখা যায় ওটাই তোমার আব্বাজির কবর মাজার শরীর আমার দয়ার নবী দৌড়ে দৌড়ে আব্বাজির মাজারটা জড়িয়ে ধরে কাঁদে আব্বা অনেকদিন তুমি বাড়িতে যাও না অনেকদিন তুমি ঘরে যাও না তোমায় আমি দেখতে পাই না আমার কষ্ট হয় অনেকের আব্বা মা এসে কাঁধে করে নিয়ে চলে যায় সন্ধ্যার আগে কিন্তু আপনি আসেন না কেন এখানে এসছেন দয়ার নবী কবরটা জড়িয়ে বারবার কাঁদে আল্লাহর নবী যখন কবরের কাছে বারবার কান্নাকাটি করে দোয়া করে ঘুরে আসছে কপালের কি পরিহাস উম্মে আয়মান বলেন ও মোহাম্মদ তুমি একটু চুপ করো মোহাম্মদ তোমার মায়ের শরীরটা অসুস্থ আল্লাহ নবী নিজের মায়ের মাথাটা নিয়ে একটা বার কোলের কাছে রাখেন উম্মে আয়মানকে বললেন আয়মান আমার মা চোখটা কেন খেলায় না আমার মা কেমন ঘুমায় উম্মে আয়মান বলে তোমার আম্মাজির অনেক কষ্ট হয়ে গেছে আল্লাহ নবী বললেন আমার আম্মা তো এমন করে কখনো ঘুমায় না চোখটা দুই আঙুল দিয়ে তো ভাঙা করে চোখের পলি কিন্তু নড়ে না পাতা চোখের ভিতরে মনে কিন্তু নড়ে না আল্লাহ নবী কেঁদে বললেন ও চাচিমা উম্মে আয়মান আমার আম্মাজি কেন ঘুম থেকে ওঠে না অবশেষে আব্দুল মুত্তালিব খবর পেয়ে চলে আসলেন এসে সঙ্গে করে ওখানে উম্মে আয়মানকে সঙ্গে করে নিয়ে মা আমিনাকে সঙ্গে করে নিয়ে দাফন কাফন করে দিয়ে রসুল্লাহকে ঘোড়ার ঘোড়ার পিঠে করে বাড়িতে নিয়ে চলে আসলেন আল্লাহ নবীজির বয়স তখন 8 বছর আব্দুল মুত্তালিব আমার নবীকে খেদমত করে মহাব্বত করে এক সময় আব্দুল মুত্তালিবকে বললেন ও আমার চাদা দাদাজি ও আমার দাদাজি আব্দুল মুত্তালিব আজকে আমাকে লালন পালন করেছো আমার আব্বা নাই আমার মা নাই আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমার সবচাইতে বড় আপন হলো চাদা দাদাজি আপনি আব্দুল মুত্তালিব লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবীকে সব কিছু দায়িত্ব নিয়ে নেয় এক সময় নবী আমার ধর্মের কথা যখন
বলতে যাবে আব্দুল মুত্তালিব বললেন বেটা মোহাম্মদ এই আমার পোতা মোহাম্মদ তোমার আব্বা নাই তোমার মা নাই তোমার নানা নানি কেউ নাই আমি তোমার দাদা বেঁচে আছি আমি বেঁচে থাকা অবস্থায় তুমি কাবার দায়িত্ব নিতে পারবে না আল্লাহ নবী বললেন আমার দাদাজি এই কাবাটা কার বললেন কাবা আল্লাহর সত্য কি আল্লাহর বললেন হ্যাঁ তবে সত্য যদি আল্লাহর কাবা হয় এই কাবা দায়িত্বর মালিককে আল্লাহ নবীকে বললেন আব্দুল মুত্তালিব বললেন মোহাম্মদ আমি গোলাম কাবার মতো আল্লি তবে দাদাজি আপনি কাবার মতো আল্লি মতো আল্লাহ আমাকে দেবেন না বাবা তুমি নিতে পারবে না দাদাজি এই একটা পাথর আছে এই পাথরটা শক্তি প্রয়োগ করা হবে এই পাথরটা যদি তুমি একবার ব্যবহার করতে পারো তাহলে তুমি শক্তিশালী কাবার মতো আল্লি হবে আল্লাহ নবী বললেন দাদাজি এই পাথরে আইদিয়াকুম তোমার হাতটা নিয়ে এই পাথরটাকে ছিদ্র করতে পারবে আল্লাহ নবীর কাছে বললেন আব্দুল মুত্তালিব এটা মোহাম্মদ এ পোতা মোহাম্মদ তুমি কি পাগল হয়ে গেছো এই পাথরটা এত শক্ত এখানে আঙুল দিলে আঙুলটা ভেঙে যাবে আব্দুল মুত্তালিব কি বললেন ওই সময় বললেন তুমি যদি পাথরটা ভাঙতে না পারো তাহলে কাবা দায়িত্ব ছেড়ে দাও আব্দুল মুত্তালিব বড় একটা গাইতা নিয়ে এসে ওই পাথরে যখন কোপ দিয়েছে হাদিস শরীফে এসেছে ওই পাথর গাইতাটা গুটিয়ে সাপের মতো গুটিয়ে গেছে আল্লাহ নবীকে বললেন ও দাদাজি এই পাথরটাকে আমি একটা বাদ নরম করে দেবো আমি কি টুকরা করে দেবো বললেন দাও বাবা দেখা যাক আল্লাহ নবী ওই পাথরে আইদিয়াকুম হাত দিলেন আল্লাহকে বললেন আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন এই বয়সে আপনি আমার আব্বাকে হারিয়েছেন মাকে হারিয়েছেন আমি মোহাম্মদ সাল্লাম আমার দাদুর কোলে আছি আমার বলে কেউ নাই আল্লাহ এই কাবাটাকে সংস্কারক করার জন্য এই কাবাটা মানুষের কাছে পরিচয় করার জন্য এই দায়িত্বটা যাতে আমি পাই একটা বার সুব্যবস্থা করে দাও আল্লাহ নবী হাতটা নিয়ে আস্তে করে চাপ দিয়েছে পাথরটা গলে মায়েরা যেমন আটা নিয়ে রুটি বানায় খামির বানায় ওর উপরে যেমন হাত দিলে ছাপ পড়ে যায় আল্লাহ নবী আইদিয়াকুম হাত দিয়েছে যখন ছাপ পড়ে গেছে আব্দুল মুত্তালিব বললেন বাবা আমার ভাত পোতা মোহাম্মদ ব্যাপারটাকে আমি কিছু বুঝতে পারি না তাহলে বললেন এই কাবার দায়িত্বটা দাদাজি আমার দাও দাদাজি বললো তাও আমি দিতে পারবো না এই সময় বললেন ও আমার ছেলেরা আমার এই পোতার দায়িত্ব আমি নিতে পারবো না আমার শরীরটা অসুস্থ হয়ে গেছে তবে একটা বার জেনে রেখে দাও আমার পোতার দায়িত্বটা কে নেবে আল্লাহর নবী বলেছিলেন দাদাজি আপনি সকলকে একটা বার এখানে ডাকেন আপনি মাতব্বর ওই সময় আবু সুফিয়ান আসলো ওইখান দেখ আবু লাহাব আসলো এদিকে আবু জাহেল আসলো এদিকে দেখা যা আবু তালেব আসলো অনেকগুলো এসে বললেন দায়িত্বটা আমাকে দাও ওই সময় আব্দুল মুত্তালিব বললেন ইবনে আব্বাস তোমার অনেকটা ছেলে মেয়ে আছে আমি যদি একটা বার তোমার কাছে আমার মোহাম্মদকে তুলে দেই তোমার ছেলেরা তোমাকে আব্বা আব্বা বলে ডাকবে আমার পোতা আমার ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু উনি কষ্ট পাবে হতে পারে না আর একজন উঠে বললেন আব্বা দায়িত্বটা আমাকে দাও ওই ভাতিজা দায়িত্ব মোহাম্মদের আমি নেব বলল না বাবা তোমার সম্পর্ক আবু জাহেলের সঙ্গে আমি তোমার কাছে দিলে আগামী দিন পর্যন্ত এই পর্যন্ত মোহাম্মদকে আমি পাবো না ওই সময় আবু তালেব দাঁড়িয়ে উঠে বললেন আব্বা এই কাবা শরীফটা শপথ করে বলি আমার ভাতিজা মোহাম্মদের দায়িত্ব আমাকে দাও আব্দুল মুত্তালিব মনে করলেন সবচাইতে শক্তিশালী আবু তালেব আল্লাহর নবীর চাচাজি বললেন বাবা আমি আবু তালেব তোমাকে দায়িত্বটা নিতে চাই ওই সময় জবান ফুড়ে কথা বলা সাহস ছিল না আল্লাহর নবী পিছন দিয়ে গলাটা জড়িয়ে ধরলেন আবু তালেব চাচাজি আল্লাহর নবীকে কোলে করে নিয়ে বাড়ি গিয়ে বললেন ও আমার বিবিরে এই দেখো কে এসে কে এসেছে আমার বাড়ি নতুন মেহমান এসেছে আমার বাড়ি আমার ভাতিজা মোহাম্মদ যার আব্বা নাই মা নাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আমি আবু তালেব আমার ভাতিজাকে দায়িত্ব নিয়েছি আজ থেকে আমি আবু তালেব আব্বা হয়ে গেলাম আজ থেকে আমার বিবি তোমার মা হয়ে গেল আল্লাহর নবী আবু তালেবের স্ত্রী চাচিমার কাছে খায় দায় ঘুমায় আল্লাহর নবীর পাশে দাঁড়িয়ে চাচিমাকে আবু তালেব বললেন
আমার বিবি জেনে রেখে দাও আমি একটু ব্যবসায় চলে যাই খবরদার আমার ভাতিজার কেউ যদি কষ্ট দেয় খবরদার মেনে নিতে পারবো না তবে একটা বার যদি আমি যাই অসুবিধা হলে আমাকে খবর দেবে তবে আমার ভাতিজাকে একটু খেয়াল করে রেখে দেবে আমার দয়ার নবী চাচিমার কাছে ঘুমায় আল্লাহ নবী চাচিমার কোলে মাথা দিয়ে ঘুমায় ওদিকে খবর এসে গেল আবু জাহেল খবর দিল কি সর্বনাশ হয়ে গেছে আমার পরে যার গায়ে শক্তি বেশি আবু তালেব মুহাম্মাদের দায়িত্ব নিয়েছে আর বুঝি আমাদের ধর্ম আর ঠেকাতে পারবো না।